शिक्षक मंडली सम्मानित शिक्षक সাংস্কৃতিক দিক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কাফের মুশরিকটা চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বিশেষ করে যুবকদেরকে, বিশেষ করে যুবকদের চরিত্রকে নষ্ট করার জন্য আজকে কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? একের পর এক দিবসের নামে, বিভিন্ন উৎসবের নামে, বিভিন্ন আনন্দ উল্লাসের নামে বেহায়াপনাকে সমাজের মধ্যে চড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন না 31st night আছে না নাই? পয়লা বৈশাখের নামে হিন্দুয়ানি রীতিতে বাঙালি সংস্কৃতি পালন করতে গিয়ে হিন্দুয়ানি রীতিতে এমন সভ্যতা আমরা পালন করছি যেটা পাশ্চাত্যের রীতিকেও হার মানায়, ঠিক কিনা বলেন? এরপর তারা আবিষ্কার করেছে, তারা একটাকে সমাজে চড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে 31st night, ঠিক কিনা বলেন? সেটা সামনেই আসতেছে ডিসেম্বর শেষ, জানুয়ারির শুরু, ঠিক কিনা বলেন? এরপরে একের পর এক ষড়যন্ত্র তো অব্যাহত আছে। এখন তো একটা শুরু হয়েছে র‍্যাগ ডে, ঠিক কিনা বলেন? এই র‍্যাগদের মাধ্যমে যেই পরিমাণ ভণ্ডামি স্কুল কলেজ বিশেষ করে কয়েকটা মাদ্রাসা তো ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? আমার দুঃখ লাগে, 90% মুসলমানের বাংলাদেশে স্কুলের শিক্ষার্থীরা তারা বিদায় অনুষ্ঠান পালন করবে দোয়া মোনাজাতের মাধ্যমে, মিলাদের মাধ্যমে, কিন্তু র‍্যাগদের মাধ্যমে যে অসভ্যতা ব্যাপারে তারা করছে, যেটা ইহুদি খ্রিস্টানদের চরিত্রকে হার মানাচ্ছে, ঠিক কিনা বলেন? যুব সমাজ, এই বেহায়ানার বিরুদ্ধে, এই বেহায়াপনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, রাজি আছেন তো ইনশাল্লাহ? এই বেহায়ানার বিরুদ্ধে, এই বেহায়াপনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, রাজি আছেন তো ইনশাল্লাহ? আগে যখন বিদায় অনুষ্ঠান হতো এসএসসি এইচএসসি দাখিল আলিম ফাজিল কামিল পরীক্ষার আগে, আমরা বিদায় অনুষ্ঠানের সময় কি করতাম? শিক্ষকদেরকে পা ধরে সালাম করতাম, শিক্ষকদেরকে 10 বছর 12 বছর 15 বছরের জীবনী, যেই জীবন আমরা কাটিয়েছি শিক্ষকদের সান্নিধ্যে, সেই কথাগুলো মনে পড়লে চোখ দিয়ে অশ্রু ঝরত। বিদায় অনুষ্ঠান মিলাদ মাহফিল দোয়া মোনাজাতের মাধ্যমে আমরা সমাপ্ত করতাম, দোয়া চাইতাম আল্লাহর কাছে, মুরব্বীদের কাছে, শিক্ষকদের কাছে। কিন্তু আজকে যুব সমাজ এত বেশি বেহায়াপনার দিকে ধাবিত হয়েছে, পাশ্চাত্য সভ্যতাকে আমদানি করে মুসলিম যুবকরা সংস্কৃতির মধ্যে এমন বেশি পরিবর্তন ঘটিয়েছে যার কারণে তাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কি বিশ্রী বিশ্রী ভাষার এক তেতে তারা লিখতেছে, যেগুলা বলতেও আমার মুখের মধ্যে লজ্জা করছে, আমার মুক্তি বের করতে লজ্জা করছে। নারীদের গায়ে, পুরুষদের গায়ে পোশাকের উপর একটা সাদা গেঞ্জি, এই এগুলোর উপর একটা সাদা গেঞ্জি গায়ে দিয়ে নারীরা পুরুষদের গায়ে, পুরুষরা নারীদের গায়ে বিশ্রী বিশ্রী ভাষাগুলা লিখতেছে, ঠিক কিনা বলেন? আজকে বাবা যারা এখানে এসেছেন, আপনার সন্তানকে সতর্ক করার দায়িত্ব আপনার, আপনার ছেলে মেয়েকে সতর্ক করার দায়িত্ব আপনার, ভাই যারা এসেছে তোমার ছোট ভাই বোনদেরকে সতর্ক করার দায়িত্ব তোমার, আর বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক মন্ডলী যারা আছেন সম্মানিত শিক্ষক, আপনার প্রতিষ্ঠানে যেন এই সমস্ত বেহায়াপনা ভণ্ডামি না চলে, সেদিকে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে, ঠিক কিনা বলেন? নতুবা আমার যুব সমাজ এমনি ধ্বংসের পথে পা বাড়িয়েছে, একবারে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই সমস্ত সভ্যতাকে যারা আলিঙ্গন করে নেয়, এই সমস্ত সভ্যতাকে যারা গ্রহণ করে, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি নিজেদের সম্প্রদায়ের সংস্কৃতি কৃষ্টি কালচার রীতিনীতিকে বাদ দিয়ে অন্য কোন সম্প্রদায়ের সংস্কৃতি সিস্টেম পদ্ধতি রীতিনীতি কৃষ্টি কালচারকে গ্রহণ করবে, সেই সম্প্রদায় বলেই, সে সেই সম্প্রদায়ের বলেই অন্তর্গত বলে গণ্য হবে। আজকে যারা 31st night-এর নামে পাশ্চাত্য রীতিকে গ্রহণ করেছে, পয়লা বৈশাখের নামে হিন্দুয়ানি রীতিতে বাঙালি সংস্কৃতির নামে পয়লা বৈশাখে হিন্দি রীতিতে বর্ষবরণ করছে এবং র‍্যাগদের মতো খ্রিস্টীয় সভ্যতাকে আমদানি করেছে, আমি আপনাদেরকে জানতে চাই এদের ঈমান আছে না গেছে? এদেরকে তওবা করে আবার
আবার কালিমা পড়তে হবে ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা এই সমস্ত অপসংস্কৃতি বেহায়াপনা থেকে আমাদের মুসলিম যুব সমাজকে হেফাজত করুক বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।